দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার। মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি আজ আমার এমপি .com-এ একটি প্রশ্নের উত্তর দিলেন। পরবর্তী 5 বছরের কর্মপরিকল্পনা কি এই বিষয়ের একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, এলাকাভিত্তিক ম্যানিফেস্টোর কোনো বিধান আমাদের দলের সাংগঠনিক অনুশীলনে নেই। আমাদের দলের ইশতেহার আমাদের সকল সংসদ সদস্যের, তবে আমি কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেগুলি হচ্ছে নাগরিক সেবা নিশ্চিতে শহরের সিটি কর্পোরেশন, CDA, ওয়াসা ইত্যাদি সংস্থার মধ্যে কোয়ার্ডিনেশনের সহযোগিতা করে নাগরিক সেবা নিশ্চিত করা। এর জন্য আমি ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রীকে চট্টগ্রামে এনে সিটি কর্পোরেশনের মেয়র, CDA-র চেয়ারম্যানের মধ্যে বৈঠক করেছি জলাবদ্ধতা প্রকল্প সংক্রান্ত বিষয়ে। আরও এই ধরনের সমন্বয় প্রয়োজন আছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য আমার আরেকটি প্রতিশ্রুতি ছিল, এর জন্য কাজ করছি। নারীদের কর্ম সম্পৃক্ততা সৃষ্টি এবং সম্প্রদায়ের সম্প্রীতির জন্য কাজ করার কথাও বলেছি। তবে সুনির্দিষ্ট না বলে আমি বলবো, আমরা প্রয়োজনভিত্তিক এবং অগ্রাধিকার ভিত্তিক কাজই সাধারণত আমাদের সংসদীয় এলাকায় করে থাকি। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।